এর হচ্ছে ডিউয়েল স্টার্টার। ডিউয়েল স্টার্টার হচ্ছে একটা এসি মোটর স্টার্টার, তাই তো? এসি মোটর বলতে আপ টু 5 এইচপি পর্যন্ত। যে এসি মোটর থাকে তাদেরকে অপারেট করার জন্য ডাইরেক্ট অনলাইন স্টার্টার ইউজ হয়। এই ডাইরেক্ট অনলাইন স্টার্টার আমরা কন্ট্রোল সার্কিট আছে দেখি, ঠিক আছে? এরকম এসি মোটর যেরকম ডাইরেক্ট অনলাইন স্টার্টার আছে, 5 এইচপি এর উপরে স্টার ডেটা স্টার্টার ইউজ করা হয়, তারপর অটো ট্রান্সফরমার স্টার্টার ইউজ করা হয়। তাহলে প্রথম আজকে আমরা শুরু করছি ডিউয়েল স্টার্টার। এই স্টার্টারের মধ্যে আমরা যেটা করব সেটা কন্ট্যাক্টর থেকে প্র্যাকটিক্যালি করব, মানে সেপারেট সেপারেট। এখানে আমাদের যে থার্মাল ওভারলোড রিলে, সেই রিলেটা ছাড়া প্র্যাকটিক্যালটা করব। তো এই প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদের কি লাগবে, একটা কন্ট্যাক্টর। কন্ট্যাক্টরের যে কয়েল থাকে সেই কয়েলটা আমি এখানে লিখলাম। এই কয়েলটার নাম হচ্ছে নো হোল কয়েল, শর্টে আমরা এনডিসি বলতে পারি, নো হোল কয়েল। এই কয়েলটাকে অপারেট করতে হবে। আমাদের অপারেট করার জন্য কি লাগবে, এইভাবে দুটো সুইচ লাগবে, একটা এনও আর একটা এনসি। এরোসি বলতে নরমালি ওপেন, যেটা গ্রিন কালারের যে সুইচ সেটাকে স্টার্ট সুইচও বলা হয়। এর সাথে সিরিজে এনসি সুইচ থাকবে। এই সাইডে আমি প্লেস দিলাম, যেদিকে এনও এনসি ওয়াইল আর অপোসাইডে নিউট্রাল। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সার্কিট, এখনো কমপ্লিট হয়নি। এই সার্কিটটা যেটা আমি করেছি, এই অবস্থায় যদি সুইচটা অন করা হয়, মানে নর্মালি ওপেন সুইচটা, সেটা যখন অন করবে ঠিক যখন কলিং বেল হয়, কারেন্ট একবার পাস করে আর কলিং বেলটা অফ হয়েছে, সেরকম এই ওয়্যারটা সেরকম করবে, মানে একবার ম্যাগনেট হবে আর সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। একে ইন্টারকম করার জন্য আমাদের কন্ট্যাক্টরে যে অক্সিলারি পয়েন্ট থাকে, মানে অক্সিলারি যে পার্টটা, সেইখান থেকে এনও সুইচে কানেকশন করতে হবে। কীরকম হবে, এনও সুইচের ইনপুট আর এনও সুইচের আউটপুট থেকে দুটো ওয়্যার নিতে হবে, সেই দুটো অক্সিলারি কন্ট্যাক্টে কানেক্ট করতে হবে। এই মুহূর্তে আমাদের সার্কিটটা কমপ্লিট আছে, এটাকে কন্ট্রোল সার্কিট বলা হয়। এই মুহূর্তে যখন আমি এনও সুইচটা প্রেস করব, কারেন্টটা একবার পাস করবে, সেই মুহূর্তে যখনই ম্যাগনেট হবে, আমার অক্সিলারি কন্ট্যাক্টের যে এনও পয়েন্ট সেটা তখন কিন্তু কি হচ্ছে, এনও হোল্ড হচ্ছে, তাহলে ওর মধ্যে যে কারেন্ট পাস করবে, তাহলে এইরকমভাবে ফেজটা আসবে। আর একদিকে তো নিউট্রাল আছে, তাহলে তখন আমার যে কন্ট্যাক্টার যে কয়েলটা, যে মোটর কয়েল, সেটা কি হবে, ম্যাগনেট হবে, মানে হোল্ড হবে। সেই টাইমে আমার যে মোটর সেটা নর্মালি যেরকম হয় রান করবে। আর একে স্টপ করার জন্য বা অফ করার জন্য যে এনসি সুইচ আছে, সেই এনসি সুইচটা যখন প্রেস করবো তখন মোটরটা আমার বন্ধ হয়ে যাবে। এইটাই আমরা আজকে কন্ট্রোল সার্কিটটা প্র্যাকটিক্যাল করে দেখবো।